বর্ষায় পাতকুয়ার পাড় ধসে মৃত্যু হলো এক বৃদ্ধার। বৃদ্ধার নাম গৌরী পাজা, বয়স 60 বছর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দা থানা এলাকার ঠাকুরানী চকে। ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা 6টা নাগাদ ওই মহিলা কুয়ার পাড়ে আসেন। তখনই হঠাৎ হুড় মুড়িয়ে ধসে পড়ে কুয়ার পাড়। এই বসে যাওয়ার কারণে কুয়ার ভিতরে পড়ে যান সেই বৃদ্ধা। তার উপর চাপা পড়ে যায় ওই পাশে ইটের বাঁধানো পাড়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ ও দমকল। তাদের যৌথ প্রচেষ্টায় শুরু করা হয় উদ্ধার কাজ। তারপর নামানো হয় ডুবুরি বীরেন কর্মকারকে। তাদের প্রায় 4 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় ওই মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। হাওড়া থেকে অর্পণ সিং এর রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।